অবশেষে কাজী সালাউদ্দিন আহমেদের যুগের অবসান ঘটল। দীর্ঘ 16 বছর বাফুফের একতরফা সভাপতি হিসেবে আঁকড়ে ধরে রেখেছিল পদটি, এবং ফুটবল ফেডারেশনকে তিনি তছনছ করে দিয়েছিল। কোনো সফলতা তো ছিলই না, ব্যর্থতার পরিমাণও বেশি। তার মধ্যে অর্থনৈতিক লুটপাটের অভিযোগও রয়েছে কাজী সালাউদ্দিন আহমেদের মধ্যে। এরই আবহে আজ অনুষ্ঠিত হয়ে গেল বাফুফের সভাপতি সহ অন্যান্য কার্যনির্বাহী পরিষদের ভোট। একটি অভিজাত হোটেলে গোপন ভোটের বা গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। 123 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন মাত্র 5 ভোট। সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবা উদ্দিন। শনিবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে দুপুর 2টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট প্রদান। 133 জন কাউন্সিলরের মধ্যে 128 জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাফুফের প্রথম সভাপতি ছিলেন এস এ সুলতান, তারপর দ্বিতীয় সভাপতি হন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। টানা 4 মেয়াদে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি ছিলেন তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি, ভোটের হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাবিথ। এবারের নির্বাচনে সভাপতি সহসভাপতি সদস্য পদে ভোট হয়েছে। 20 পদের বিপরীতে প্রার্থী সংখ্যা 45 জন, 15 নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী 37 জন, 4 সহসভাপতি পদে 6 জন ও সভাপতি পদে 2 জন রয়েছেন। আর সিনিয়র সহসভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।